তো কালকে আমরা এখান থেকে বাগদা মাছ ধরছিলাম, এখন আমরা যাবো আমরা প্রায় উঠে গেছি এখন। যে জায়গাটা দেখছেন এটা আসলে আমার খুব ভালো লাগে, জায়গাটা অনেক নিরিবিলি জায়গাটা, তো যে আমরা এর নিচে দিয়ে নামবো নেমে পাশ দিয়ে যাবো। পাশে যে দেখছেন এগুলো আমার ভাই ব্রাদার সবাই, তারা আমার সাপোর্ট দেওয়ার জন্যই তারা আমার সঙ্গে আছে, তো আমরা সবাই একসঙ্গে এখন এই মাছ ধরবো। আর এখানে আমরা যে দেখছেন যে শুকনো যে ডালগুলো এগুলো আমরা এখন নেবো, নিয়ে এগুলো দিয়ে আমরা হচ্ছে মাছটা কাবাক বানাবো। আচ্ছা তো আমরা এগুলো একটু খুঁজি, এই যে শুকনো কাঠ, এই যে দেখছেন এগুলো শুকনো শুকনো কাঠ, এইখানে সবগুলো হচ্ছে নিম কাঠ, মানে এই যে এখানে নিম গাছ প্রচুর, নিম গাছে সবগুলো যা দেখছেন সবগুলো নিম গাছ। আচ্ছা তো দেখুন আমরা কোথা থেকে নামলাম, জায়গাটা দেখুন কত সুন্দর, সবাই একটু দেখাবো। আচ্ছা দেখেন জায়গাটা অনেক সুন্দর আসলে, তো আমরা যাবো ওই যে এদিকে একটু ঘুরে এলে দেখা যাবে ওই যে একটা ফাঁকা মাঠ আছে, আর এখানে এটা লিস বলে ছোট একটা ঘের, আমরা ঘের ওই পাশে যাবো, ওইখানে গিয়ে মাছটা কাবাব বানাবো। তো চলুন আমরা যাই, আমরা যাইতে যাইতে এখান থেকে এই যে শুকনো শুকনো কাঠগুলো এগুলো নেবো। আচ্ছা দেখেন এই যে আমার ভাই কি করে, অত বড় ডাল আসলে লাগবে না ভাই, পুলিশে ধরবে। আচ্ছা তো দেখুন জায়গাটা আসলে কত সুন্দর, আমি বলছিলাম বারবারই এই জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। তো দেখুন একটু ঘুরে ঘুরে দেখালে জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখুন চলুন আমরা সামনের দিকে আগাবো আস্তে আস্তে। আর এই যে শুকনো শুকনো কাঠগুলো এগুলো আমার হাতে দেখেন, এটা একটা পেপারও নিয়ে এসেছি সঙ্গে করে, কারণ এই কাঠগুলো ধরানোর সময় আমার প্রয়োজন হবে। তো দেখুন আমার একটা কাঠ, এই লেক থেকে কি মাছ ধরা যাবে না? না এটা সরকারি লেক, মানে কারোর আয়ত্তের ভিতরে আছে, এটা মাছ ধরা যাবে না। তা আপনারা কোথা থেকে মাছ ধরেন মূলত? মাছ ধরা হয় মূলত এই যে নদী আছে, তারপরে এই যে খেরগুলো আছে, এগুলো তো সবসময় মানে বলে তারপরে ধরা যায় যে বা মাছ কিনে নিতে হয়, যে আমি এতটুকু এত সময় মাছ ধরবো তার বিনিময়ে টাকাও দিতে হয়। আর অনেক অনেক এখানে অনেক জায়গা আছে যে ঘের, ঘেরের পাশে যে অনেক গেট আছে নদীর গেট, এগুলো এই নদীর গেটে এটা ফ্রি, এটা সরকারি জায়গা, এখান থেকে মাছ ধরলে আসলে কেউ কোনো কিছুই বলে না, ঠিক আছে। এই জন্য আমরা ওইখান থেকে আমি দেখাবো একটা ভিডিওতে যে অনেকে মানে যে ঘেরের যে গেটগুলো আছে যেখান থেকে জল যায় ওইখানে মাছ ধরে, ওইগুলো আমি এখন দেখানোর চেষ্টা করবো। আচ্ছা যে মাঠটার কথা বলছিলাম, দেখেন এই মাঠটার আমরা আসছি কোথা থেকে, ওই যে দেখুন ওই যে ব্রিজ এর কর্নার থেকে, ওইখান থেকে আমরা আসছি, ওখান থেকে তারপরে যে সেই লেকটাই দেখার সময় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এই কষ্ট করে ভিডিও করি, একটা সাবস্ক্রাইব লাইক সরি লাইক একটা কমেন্ট করবেন, তাতে আসলে আমাদের উৎসাহটা আরো বেশি বেড়ে যাবে। হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে যদি ভালো লাগে।
এখন আমরা একটা ক্যাম্প বানাবো, মানে ক্যাম্প বলতে যেখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কারণ আমরা মাছগুলো যেহেতু কাবাব বানাবো, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা লাগবে, আর যেখানে একটু বাতাসটা কম ওরকম একটা জায়গা লাগবে। তো আমরা জায়গাটা এখন খুঁজতেছি আসলে কোন জায়গাটায় করা যায়, কোন জায়গাটা করলে খুব ভালো হয়। তো দেখেন এই যে পাশে এই নদী, এই যে দূর সব নদীর গাছপালা, সরকারি গাছপালা, কিন্তু এগুলো ভাঙা অবশ্যই নিষেধ। আসলে আমরা এখানে এই জায়গাটা সিলেক্ট করলাম, মানে পাশে লেক আছে, আর আমরা এখানে করলে অবশ্য অনেক ভালো হবে, কারণ দৃশ্যটাও অনেক দেখতে অনেক সুন্দর হবে। এই জন্য আমরা এই জায়গাটায় সিলেক্ট করছি মাছটা কাবাব বানাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে কাঠগুলো ছোটো ছোটো করতেছি, যাতে আমাদের এখানে জাল ধরানোর জন্য খুব সুবিধা হয়। এর ভিতরে কি কি দর্শকদের একটু দেখাই দেন ভাই, এর ভিতরে কি আছে? সমস্যা নেই, এগুলো কাট করে নিছে। হ্যাঁ, এখানে আমরা বাসা থেকে মশলা, যেটা আমরা এখান থেকে বাসা থেকে মশলা বানিয়ে নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমাদের এই বাগদা মাছের সাথে মিক্স হবে। হওয়ার পরে এটাই আমরা হচ্ছে আগুনে পোড়াবো, কাবাব বানাবো। এই যে আমরা ইট নিয়ে আসলাম, কারণ এখানে অনেক বাতাস, তো ইট দিয়ে একটু ঘিরে না দিলে হবে না, এই জন্য ইট নিয়ে আসছি। আচ্ছা, ইটগুলো কিভাবে দেওয়া যায়? ঘিরে দিতে হবে সাইডে, ভিতরে আগুন ধরবে আর উপরে জিনিসটা থাকবে। আচ্ছা, এটা ঘাসের উপরের থেকে এই জায়গা হলে বেশি ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঘাসের থেকে ওইভাবে তো ভালো হবে। মানে একটা এত করছে বাতাসটা, কিন্তু এবার দেশটি মানে আপডাল থাকবে সেই একারে। আচ্ছা, তো আমরা এই যে ইটগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে যে শিকের উপরে দেওয়া হবে এটা কাপড়ের জন্য, এটা পরিষ্কার কই কাপড় কই, কিন্তু এই কাপড়টা আসলে ময়লা। তারপরে দেখি আসলে আর আর দু একজন গেছে তারা কাঠ ভাঙতে, কারণ কাঠ অনেক লাগবে, কাঠ অনেক কম। তো এখন আমরা সব কিছু রেডি করে তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসছি, এভাবে মাছগুলো আমরা কাবাব বানাবো, ওই সময় আবার দেখাবো। আচ্ছা, তো আমরা এখানে একটু গর্ত করে নিচ্ছি, কারণ গর্ত না করলে আগুনটা ঠিক মতো ধরানো যাবে না, এই জন্য এখানে একটু গর্ত করে নিচ্ছি, কারণ বাতাস হচ্ছে অনেক। আমরা জানি না কতটুকু ধরাইতে পারবো, ঠিকঠাক মতো ধরাইতে পারবো কিনা এটাও ব্যাপার। আমাদের কাছে কোনো সাপোর্ট টাপল নাই, যে শিকগুলো নিয়ে আসছি কাবাব বানানোর জন্য, সে শিক দিয়ে খুঁজতে হচ্ছে এখন। তো আমাদের এই যে চুলাটা প্রায় বানানো শেষ, অল্প একটু বাকি আছে, এখন আমরা আগুন ধরানোর চেষ্টা করব কাঠকুটা দিয়ে। তার আগে এখনো দুইটা ইট লাগবে, আমি দুইজনের পাঠিয়ে দিছি দুইটা ইট আনতে। আমরা এখন আমরা এই যে চুলাটা ধরানোর চেষ্টা করবো, দেখুন এই যে পাশে কিছু কাঠ রাখা আছে, জানি না এই কাঠে হবে কিনা, তারপরে এটা দিয়ে আমরা চেষ্টা করবো এখন এই মাছটা কাবাব বানানোর। তো ভিউয়ার্স, আসলে অনেক কষ্টে আমরা এই আগুনটা ধরালাম, আসলে দেখুন এই ধরাতে ধরাতে চোখ দিয়ে পানিও বের হয়ে গেল। একটা লাইক অবশ্যই করে দেবেন, আসলে এটা ধরাতে অনেক কষ্ট কষ্ট হয়েছে আমাদের। এখন আমরা এই যে মাছগুলা শিখে পড়াবো, মশলা মাখানোর পরে আঙুলটা ধরানো শেষ। আচ্ছা, এগুলো দে শিখগুলো দে। আচ্ছা, অবশ্য হাতে ময়লা আছে, হাতটা ধুতে হবে, পাশে আসি। তো এখন আমরা মাছগুলো প্রসেসিং করবো, প্রসেসিং করার পরে এখানে দেখছেন এই যে আমি কিছু মশলা মিক্সড করে আনছি একসাথে, এই মশলা দিয়ে মাখাবো। মাখানোর পরে এই যে শিখগুলো দেখছেন, এখানে বেশ কয়েকটা শিখ, এই শিখের ভিতরে পড়াবো। পড়ানোর পরে এটা আমরা ওইখানে দেবো যতক্ষণ না মাছটা সম্পূর্ণভাবে প্রসেসিং করা হয়। আসলে এটা আমরা মাথাটা পুরোটাই বাদ দিয়ে দিই, নাকি মাথাটা বাদ দিলে ভালো হবে? তো মাথাটা আমরা বাদ দিয়ে দিই, আর এটা ছালকি করবো, ছালকি ফেলাই দেবো নাকি এটা থাকবে? ছাল এইভাবে থাকে এটা নাকি? ছালটা এইভাবে আসলে থাক, আমরা এইভাবে ফার্স্ট প্রসেসিং করি। আমরা মাছগুলো এইভাবে প্রসেসিং করলাম, কাটা এখন মাছটা প্রসেসিং করা শেষ। এখন এখন মাছগুলোতে মশলা মাখাবো, মশলা মাখানোর পরে এগুলো শিকে ঢোকাবো, ঢোকায় তারপরে আমরা ওই যে আগুনের উপরে দেব। আচ্ছা, তো দেখুন এই যে আমরা মাছগুলোর সব এই এটার ভিতরে ঢোকাই দিচ্ছি, বক্সের ভিতরে দিয়ে তারপরে এটা ভালো করে মাখায় নেব। অবশ্যই যে ঢাকনাটা আছে এটা দিয়ে দেখেন মাছটা মাখাচ্ছি আমি।
আসলে জানি না খাইতে কেমন হবে। তো মাছটা মাখানো শেষ, মাছগুলো এর উপরে রাখি এক এক করে। তো ভিউয়ার্স দেখেন আমাদের মাছগুলো প্রসেসিং করা শেষ, পুরো মশলা মাখিয়ে ফেলছি আমরা। দেখেন এই যে মশলাটা পুরোই মাখানো শেষ। আচ্ছা ভিউয়ার্স দেখেন এই যে আমার বড় ভাই লিটু গাইন সে আসলে মাছগুলো ঢোকাচ্ছে এখন। এখন এই মাছগুলো ঢোকানোর পরে আমরা আগুনের উপরে দেব। মাছগুলো দেখেন এই যে ঢোকালো। আচ্ছা এক এক করে এক এক করে দেওয়া হবে। আচ্ছা মাছগুলো আরও মধ্যে নিলে ভালো হইতো। দেখেন আমাদের শিকের সব মাছগুলো বরানো শেষ, এখন ওইগুলো আমরা আগুনের উপরে দিচ্ছি। দেখেন এখানে প্রায় ঝরসানোর মতো হয়ে গেছে মাছগুলো। প্রায় শেষ, আর অল্প একটু বাকি আছে। এটা হয়ে গেলে আমরা এরপরে খাবো। আসলে মাছ শিখে হাত দেওয়ার কারণে আমার হাতটাও পড়ে গেল। সমস্যা নেই, যে তাপ আছে তাপে হবে, তাপ হয়ে গেছে তো এখন আর প্রবলেম হবে না অতটা। এখন এইগুলো ভাই হাতটা পুড়ে গেছে সত্যি সত্যি পুরো। বুঝিনি এটা একটা ছবি জন্য নিয়ে করতে করতে ছোট হচ্ছে। অনেক সুন্দর হয়েছে। আসলে না খেলে বুঝতে পারবেন না যে আসলে কতটা স্বাদ লাগছে। আসলে চিংড়ির কাবাব বলে কথা, এটা অনেক মাংস না বা অন্য কোনো কিছু না, এটা হচ্ছে চিংড়ি মাছের। আপনারা চাইলে ট্রাই করতে পারেন একবার। ট্রাই করলে আসলে বুঝবেন, আমি এখানে আমি খেলে তো আপনারা বুঝতে পারবেন না, তারপর আমি খাচ্ছি আর আপনাদের। অনেক সুন্দর হয়েছে। তো টেস্টটা কেমন ভাই? অনেক ভালো না? টেস্টটা অনেক ভালো হয়েছে। অনেক আমার গালে একটু দেওয়া যাবে ভাই? বলে বোঝানো যাবে না। আপনি চালটা খেতে পারেন, চালটা চাবিয়ে বলুন যে কেমন হয়েছে। হ্যাপি টেস্ট। আমরা এক একটা কাবাব দেখাই যে আসলে কেমন হবে। আপনারা যখন করবেন ঠিক এরকম লালচে যখন হয়ে যাবে, হালকা কালো এবং লালচে, তখনই কিন্তু আপনার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, বুঝতে পারবেন। আর অবশ্যই আগুনে কোনো সময় দিবেন না, ডিরেক্ট জাস্ট কয়লার উপরে দিতে হবে, তাপটা দিয়ে এটাকে পুরোপুরি রান্না করতে হবে। আসলে চিংড়ির কাবাব এটা সবাই করে না, তো আসলে চিংড়ির কাবাব আমরা সচরাচর দেখি না। আর আমরা ট্রাই করলাম যে চিংড়ির কাবাবটা আসলে কেমন হতে পারে।
তো আসলে অনেক আগে আমি একবার করছিলাম, আর এই আবার একবার করলাম। এটা হচ্ছে বাগদা চিংড়ি, অনেক দাম এই চিংড়িটা। তো আমরা আজকে সকালে এই নদী পাশেই নদী নদী যদি এখান থেকে দেখানো যায় তাহলে ভালো। তো আমরা এই পাশের নদী থেকে এগুলো নিছিলাম, বা আমরা এখান থেকে সকালবেলা ধরছি। তো আপনারা পার্ট ওয়ানে হয়তো বা দেখছেন। দেখার পরে আমরা ভাবলাম যে নদীর পাশে আমরা এটাকে কাবাব বানিয়ে এটাকে আমরা ভোজ। পার্ট ওয়ান যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তাছাড়াও আপনাদের ইনডিসক্রিনে দিয়ে দিব, তো সেখানেও দেখে নিতে পারেন। এবং এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, ঠিক আছে? এগুলো চিংড়ি মাছ কিনে অবশ্যই ট্রাই করবেন। আসলে কেমন লাগে এটা তো আমরা খেলে আপনারা বুঝবেন না, এর জন্য অনুরোধ থাকবে যে আপনারা একটু ট্রাই করেন, দেখবেন যে আসলে অন্যরকম একটা ভিন্ন স্বাদ পাবেন অবশ্যই, ঠিক আছে? তো আমরা এখন এগুলো খাবো, আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ছোট ভাইয়ের চ্যানেল। আর আপনাদের আরও মজার মজার ভিডিও অবশ্যই সে দিবে। এরকম আসলে অনেক সামুদ্রিক মাছও আসে এখানে, আমাদের যেহেতু এখানে বড় একটা মাছের আড়ত আছে, তো আমরা এখান থেকে প্রতিদিনই অনেক বড় বড় মাছ এখানে আসে, অনেক সামুদ্রিক মাছ আসে। তো সেগুলো নিয়েও ভিডিও বানানোর ট্রাই করব এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। তো অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনারা, সাপোর্ট করলে অবশ্যই আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আমরা উপস্থিত করতে পারবো। ধন্যবাদ। তো আমি চলে যাই খাওয়া দাওয়ার পাটে। তো ভিউয়ার্স, এখন আমরা মাছগুলো আমাদের সবাই ভাগ করে দিই, এক এক করে একটা একটা করে বের করি, বের করে সবার কাছে একটা একটা দিই, তারপরে বসে বসে টেস্ট করে দেখো। আসলে আমরা এখানে বসি না, বসলে আসলে হয় না, যা সাইডে যায় বসো। আচ্ছা, এক এক করে একটা একটা করে দিয়ে সবাই টেস্ট করে দেখো আসলে এটা কেমন হয়েছে। কেমন হয়েছে ভাইয়া? খুব সুন্দর হয়েছে, অসাধারণ নাকি? অসাধারণ, সত্যি বলতে খুব অসাধারণ। আচ্ছা, একটা মাছখান থেকে এই করে এটা দেখাস খুলে, কেমন হয়েছে ভাইয়া? ওয়াও, দারুণ দারুণ। আসলে মাছের টেস্টটা কি বলবো, অসাধারণ, না খেলে বুঝবেন না। হ্যাঁ, লোক দিয়ে সবাইকে দিচ্ছেন, আমাকে দেন ভাইয়া একটু খাই। তোর হাতে মাগনা, আমারটা আমি রেখে দিছি নিয়ে, কারণ জানি এটার যা আসলে স্বাদ হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া শেষ, এখন এগুলো আমরা গুছাবো আস্তে 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 গুছিয়ে বাড়ির দিকে যাবো, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখেন সবারই খাওয়া শেষ। তো দেখুন এই যে পাশে দেখেন, যে কি ভাই তোর এখনো খাওয়া শেষ হয়নি? না ভাই, আসলে অনেক ভালো হয়েছে জিনিসটা, আমি আসলে অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছি। আসলে সে মাছটা নিয়ে দৌড় মারছে, দূরে এসে খাচ্ছে, কারণ সে কাউকে ভাগ দিতে চায় না, কারণ হ্যাপি টেস্ট হয়েছে মাছটা। দেখুন সে কি মনোযোগ দিয়ে খাচ্ছে, দেখুন আর মাছটা দেখুন, কালারটা দেখুন, আসলে হ্যাপি টেস্ট না ভাই? অনেক সুন্দর আছে। তো ভিডিওটি আমরা এখানে শেষ করব। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবারও বলতেছি, কারণ আমরা আপনাদের সামনে এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আসব, ফিশিং ব্লগ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন সবসময়। আজ এই পর্যন্তই, আমরা এখন বাসায় ফিরবো, অনেক আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো মাছটি খেতে খেতেই আপনাদের সাথে টাটা।